আপনি কখন আসছেন এখানে আর কি কিনবেন? জি, আমি আসছি 1 ঘন্টা হবে। তো এখানে আমি জামা কাপড় দেখতেছি, আমার একটা পছন্দ হয়েছে। আর এখানে অনেক অনেক কালেকশন, আপনারা চাইলে আসতে পারেন। আর হোয়াইট চ্যাপেলের পাশে, আর হোয়াইট চ্যাপেল তো একটা বাংলা দ্বিতীয় বাংলাদেশ, তো এই তো আপনারা আসেন দেখে যান। না, প্রাইস অনেক ভালো, একদম পারফেক্ট, কোনো বেশি না প্রাইস, ঠিক আছে। জি জি জি, অবশ্যই অনেক কালেকশন এখানে, না থাকার তো কোনো কিছুই না, অনেক কালেকশন এখানে। আমি আশা করি যে আমরা যে বাঙালি কমিউনিটি যারা আছে, আমার মনে হলো এখানেও আইলে পস্তাইবে না আইলে পস্তাইবে, আইলে পস্তাইবে বলতো ওখানেও যে কিছু নিবা কিছু নিতাবার্তা না এলাই ফস্তাইবা, আর না আইলে তো ফুরেও ফস্তাইবা। কারণ এক আখলু ভাইয়া করছিল ভেজিটেবল ফল ফক্রট, আর এক ফারুক ভাইয়া করছেন যে প্রোগ্রামটা, আপনারা একবার অন্তত নৌকা না নৌকা একবার তা দেখিয়ে যাও কাইয়া। আপনি কোন জায়গা থেকে গেছেন ভাইয়া? আমি ইস্ট লন্ডনে থাকি, ফ্যামিলি লাগি যে ঈদের শপিং করে লাগিয়েছি না, তো কালেকশন প্রচুর কালেকশন আছে, তো দেখে দেখে কেনা যায়। আর আমরা কমিউনিটির মানুষ লাগে এটা করাইছি, এটা খুব ভালো হয়েছে, এবার প্রথম করা হয়েছে, ঠিক আছে নি? তো প্রত্যেক বছর করলে ভালো হয়, তো আমরা সারা রমজান জুড়ে করলে ভালো, এবার করছেন 10 দিনের লাগি, রমজানের প্রথম রমজান তাই করলে মানুষের সময় পাই বা ইয়া বেশ করি শপিং করতে পারবো, টাইম থাকবো। রমজান দেখেন আপনারা দেখতে দেখতে শেষ হয়ে গেছে, এবং মাহে রমজান আমরা আগামীতে পাবো কিনা তাও আল্লাহ ভালো জানে, কিন্তু আমি চেষ্টা করছি আমার সকল কাস্টমারদেরকে একটু ডিফারেন্ট ফ্যাসিলিটি দেওয়ার জন্য, এবং আলহামদুলিল্লাহ আমি করতে পেরেছি বলে গর্বিত। আর আমি আমার কাস্টমারকে সবসময় আমি হ্যাপি করতে চাই, কাস্টমার হ্যাপি হলে আমি হ্যাপি। আর হয়তো বা কালকে লাস্ট ডে হবে, আর লাস্টের জন্য একটা বিরাট একটা চমক আছে, কারণ আমরা এই মাল নিয়ে তো আমরা ঘরে যাব না, কারণ আমরা যা মাল প্রচুর বিক্রি করছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর। আর তারপরে কালকে আপনারা যারা মনে করেন আপনারা আসবেন ইনশাআল্লাহ, সকল কাস্টমারকে আমার দাওয়াত রইল যে একটা কালকে কাস্টমার যারা আসবে সেখানে সকল কাস্টমারের জন্য আপনারা 25% ডিসকাউন্ট, যে আইটেম আছে সব সকল আইটেমে আপনারা মনে করেন 25% অফ থাকবে, এবং 25% অফ আপনারা বুঝতে পারছেন হিউজ ডিসকাউন্ট, হিউজ মানে অলমোস্ট দ্য নিয়ারলি কস্ট প্রাইসই, কারণ আমাদের প্রাইস আমাদের চেঞ্জ হয় না, আমাদের যে প্রাইস কাস্টমার দেখে গেছে সেই প্রাইস আপনারা দেখবেন। যারা কাস্টমার আপনারা কিনে নিছেন তারা কালকে আসেন, যারা কিনেন না তারাও আসেন, আসে গেলে আপনার একবারে লাস্ট ডে মনে করেন আপনার আমরা হিউজ অল মাল আমরা ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। সবাইকে সকাল থেকে রাত 12টা পর্যন্ত থাকবে ইনশাল্লাহ, আপনারা আসেন, এবং আসলে আপনারা যে অফার আমি দিব কালকে আজকে একটা, এটা মনে করি ইংল্যান্ডের বুকে কোনো দিন কেউ দিতে পারছে না, কেউ পারবে না ইনশাল্লাহ। সকল বিওয়ারের জন্য অপেক্ষায় থাকলাম, আগামীকাল আসবেন সবাই, রমজান মুবারক ওই অগ্রিম ঈদের শুভেচ্ছা। আপনারা জানেন আজকে সপ্তম দিন, আমার গলাগুলো বাইন গেছে, আপনারা আমার আওয়াজ শুনলে তারা আগে মানে আপনার আর এগুলা কাস্টমার কন্ট্রোল করতে করতে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর, আখলাখ শুক্রিয়া যে মানুষে এত বালাফার বা এত মানুষে ভালোবাসতেছে মানে এটা সীমার বাইরে আর কি। আপনারা এখনও দেখতেছেন হাজার হাজার মানুষ আছে, আজকে সানডে, আজকে রবিবার, তারপরেও মানুষের অভাব নাই, মানুষ প্রচুর আসেন। আর আপনারা লাগিয়া নতুন আজকে আবায়া আইসে আজকে, এরপরে আমাদের আরও ড্রেস, এগুলা প্রথম দিন শেষ হয়ে গেছিলো বুটিকের ড্রেস, এগুলা রিপ্লেস হয়েছে আবার ড্রেস, আমরা রিপ্লেস করেছি ড্রেস। তারপরে আমাদের স্টোনের ড্রেস আছে আইসে, কটনের ড্রেস আজকে আসছে, তারপরে আমরা বাটিকের সারা যা বাটিকের যে ফ্যান শাড়িগুলা যারা আছে বাটিক, একটু কিছু মানুষ কিছু কাস্টমার আছে বাটিকের শাড়ি তুকায়, আমি এগুলো বাটিকের শাড়িও আসছে আজকে, অনেক শাড়ি আসছে, অনেক মাল আসছে, আপনারা দেখছেন প্রচুর মাল আসছে, এবং কালকেও মাল আসবে সকালে, মালের এভরিডেই মাল আসছে।